সারপ্রাইজটা আমার লাইফে খুব কম আসে। অপু বিশ্বাস যতই হাসি খুশি থাকুক না কেন, সেই হাসি খুশির আড়ালে অপু বিশ্বাসের এক বুক কষ্ট রয়েছে। আমার ছেলের এখন আনন্দ না আসাই ভালো। যে কষ্ট তিনি প্রকাশ করেছেন প্রায় একটি বছর পর। অপু বিশ্বাস সন্তানের জন্মদিন এবার করেননি, সেই সময় অপু বিশ্বাস হঠাৎই তিনি তার সন্তানের জন্মদিন পালন করতে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন। গোপনে শাকিব খানের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সে ছবিগুলো এবার গণমাধ্যমে প্রকাশ করেননি অপু বিশ্বাস। আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না, এবং ডিসিশন এটাও নিয়েছি যে আমিও কখনো শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ঠিক আগের মতোই আছে। এর কারণ জন্মদিন না করলেও নায়িকা অপু বিশ্বাসকে দেখা যায় শাকিব খানের মতো কাবলি পরে। শাকিব খানের প্রিয়তমা ছবির একটি গান গিয়ে তিনি টিকটক ভিডিও করেছেন, সেখানে অপু বিশ্বাস আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কোরবানি, এই সুন্দর গানটির সঙ্গে জন্মদিনের দিন নেচে গিয়ে শাকিবকে ভালোবাসা জ্ঞাপন করেছে। ভিডিওটি নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের মোবাইলে সেন্ড করেছে। অপু বিশ্বাসের এই কাণ্ড দেখে ভীষণ হাসলেন সুপারস্টার শাকিব খান। খুশিতে অপু বিশ্বাসকে ভিডিও কল দেন শাকিব খান। অপু বিশ্বাসকে খুশি করতে এবার জন্মদিনের দিন প্রকাশ্যে আসলেন সুপারস্টার শাকিব খান। চ্যানেল লাইতে একটি বিশেষ সাক্ষাৎকারও দিয়েছেন সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসের জন্মদিনের দিন। শাকিব খানকে প্রশ্ন করা হলো, আজ তো আপনার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের জন্মদিন, কোনো রকমের কোনো প্ল্যান আছে কিনা? শাকিব খান বললেন, প্ল্যান প্রোগ্রাম আসলে এগুলো গোপনে থাকাই ভালো, যত কিছুই করব আগের মতো গোপনেই করতে হবে, কারণ আমার ফ্যামিলি এখন অনেক বেশি বড় হয়ে গেছে, একটা কিছু করতে গেলেই অনেকের চোখে এখন এটা ঠিক হয় না, তাই যত যাই করছি একটু গোপনেই করছি। অপু বিশ্বাসকে শুভেচ্ছা দিয়েছেন কিনা? শাকিব খান বললেন, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছি অপু বিশ্বাসকে। Thank you.